আসসালামু আলাইকুম এগ্রো টিভি বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি শান মোহাম্মদ এরশাদ আজ চলে আসছি কিশোরগঞ্জ জেলা সদরের সাদুল্লাহচর হাটে। এই হাটটি প্রতি রোববার বসে, আজ 11 ডিসেম্বর 2022 রোজ রবিবার। এই হাটে ক্রেতার হাসিল 200 টাকা, বিক্রেতার হাসিল 200 টাকা। আর এই হাট থেকে আপনার 4 কিলোমিটার উত্তরে হলো নান্দা এলাকার মেরেঙ্গা হাটের অবস্থান। তো আপনারা একই দিনে আসলে দুই হাটে যেতে পারেন। আর আমার চ্যানেল এগ্রো টিভি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ ফলো করবেন। এখানে আমি আপনাদের হাটে পালার উপযোগী সারগুলোর দাম দর দেখাবো। তো এখানে দেখাচ্ছি চাষার কাছে একটা গরু। আসসালামু আলাইকুম, আচ্ছা ভালো আছেন? গরু কটা আনছেন? 4টা আনছেন না? আচ্ছা এই গোটা যাচ্ছে কি দাঁতে নাই? আচ্ছা গোটা দাম যাচ্ছেন কত? 60 হাজার চাইতেছেন? আচ্ছা কাস্টমার কত বলতেছে? 50-55 হয়ে গেছে না? আচ্ছা আপনার বাড়ি কোন জায়গা? আচ্ছা কোন থানা বসে এটা? কিশোরগঞ্জ থানায়। আচ্ছা ব্যবসা করেন না? আচ্ছা এই হাটে প্রতি রবিবারে আসেন না? আচ্ছা আচ্ছা এটা তো কতটুকু মাংস হবে? হ্যাঁ 90 কেজি। আচ্ছা 90 কেজি মাংস হবে বলতেছে, ধন্যবাদ চাষা ভালো থাকবেন। তো এখানে আপনাদের গরু দেখাচ্ছি। এখানে ভাই গরুটা বয়স কেমন? এটা দাঁত পালছে না? এগুলি পালার জন্য ভাই না? আচ্ছা গরুটা দাম চাচ্ছেন কত ভাই? 65 হাজার চাচ্ছেন? আচ্ছা কাস্টমার কত বলতেছে ভাই? 45-46 বলতেছে। দেওয়া যাবে কত হলে ভাই? গরু করলে দেওয়া যাবে কত হলে? 47-47 হলে বিক্রি করবেন না? আচ্ছা ভাই বাড়ি কোন জায়গায়? এটা কি কিশোরগঞ্জ সদরে বসছে না? আচ্ছা এই হাটে প্রতি রোববারে আপনারা আসেন না? আচ্ছা আচ্ছা আপনাদের কাছে কেউ যদি ভাই এরকম সারগুলো নিতে চায় পালা তো নিতে পারবেন না? আচ্ছা আপনার নামটা কি ভাই? শহীদুল ইসলাম ভাই। আচ্ছা ভাইয়ের মোবাইল নাম্বারটা দেন। 0726987165। আচ্ছা ঠিক আছে। তো এগুলো আপনার ভাই না? আচ্ছা এগুলো দাদা নাই তো ভাই না? আচ্ছা এগুলো দাম চাচ্ছেন কত? ধন্যবাদ ভাই দেখালাম। এখানে একটা গরু দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা চাষার কাছে আসসালামু আলাইকুম। আচ্ছা গরুরা দাচ্ছে কি? দাচ্ছে না। আপনি কইতেছেন মুরব্বী না হাতে কথা কইতে না তাই? আচ্ছা গোটা দাম চাচ্ছেন কত? 65 চাচ্ছেন? আচ্ছা কাস্টমার কত বলতেছে? 50। আচ্ছা আচ্ছা দেওয়া যাবে কত হইলে? 52-53 বিক্রি করা যাবে না? চাষা বাড়ি কোন জায়গা? বৌলাই। আচ্ছা কিশোরগঞ্জ জেলা সদর ইউনিয়ন বাড়ি। আচ্ছা আপনার গোটা যাচ্ছে? আপনার কি বাড়ি গরু এটা নাকি? না কিনা গরু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আপনাদের এখানে একটা বাচ্চাই আছে? আচ্ছা কটা আনছিলা? 2টা আনছিলা। আচ্ছা যাচ্ছে এটা? আচ্ছা তো বাড়ি কোন জায়গা? বলাই। আচ্ছা গোটা দাম চাচ্ছে কত? 55 হাজার টাকা চাচ্ছে সে। আচ্ছা দাম হইতেছে কত হাটে? 40-41 বেলি হইতেছে না? আচ্ছা দেওয়া যাবে কত হলে গরুটা? 48। আচ্ছা গরু ব্যবসা করে। তো আপনাদের এখানে দেখাচ্ছি আরো বিভিন্ন গরুর দাম দর। এখানে একটা বাইরের কাছে গরু আছে ভাই, গরুটা যাচ্ছে কি? আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই? 52 হাজার টাকা চাচ্ছেন। আচ্ছা কাস্টমার কত বলতেছে ভাই? কাস্টমার কত বলতেছে? 50 ভাঙ্গা বলতেছে না? আচ্ছা মানে 50 হলে দেওয়া যাবো নাকি? আচ্ছা আপনার কিনা গরু ভাইটা? আপনার বাড়ি কোন জায়গা? আচ্ছা
এই হাটে প্রতি রোববারই আসেন না? আচ্ছা, এই গরুগুলো মানে কোন জায়গাতে সংগ্রহ করেন, মানে ছোট ছোট হাট থেকে নাকি এলাকা থেকে না আবার বাজারে বিক্রি করেন? আচ্ছা ঠিক আছে, তো পালার জন্য আপনার নিতে পারবেন যে গরু, তো এখানে আপনাদের আরেকটা গরু দেখাচ্ছি। আচ্ছা, তো গরু আছে আমার কাছে, এই গরুটা বয়স কেমন? দাঁত নাই তো না? আচ্ছা, দাম চাচ্ছেন কত? 60,000 চাচ্ছেন। আচ্ছা, কাস্টমার কত বলতেছে? 50 ব্যাংকে বলতেছে। আচ্ছা, দেওয়া যাবে কত হলি? 50,000 দেওয়া যাবে, উপরে লাগবো, উপরে লাগবো। আচ্ছা ভাই, কি সার বাছুর? আচ্ছা দেখেন ভাই, বয়স কেমন এটার? 10 মাস। আচ্ছা, কটা আনছেন? একটাই দোলা উড়াই আছে। দাম চাচ্ছেন কত ভাই? 55,000 টাকা চাচ্ছে উনি। আচ্ছা, কাস্টমার কত বলতেছে ভাই? 45 ব্যাংকে বলতেছে না? আচ্ছা, কি 45,000 দেওয়া দেবো না, 45,000 দেওয়া দেবো নাকি উপরে লাগবো আরো? আচ্ছা, উপরে লাগবো আরো। আচ্ছা, আপনাদের এখানে আরো কিছু সার বাছুর দেখাচ্ছি। এখানে একটা ভাই, বাছুরটা বয়স কেমন? 10 মাস না? আচ্ছা, দাম চাচ্ছেন কত ভাই? 38,000 চাচ্ছেন। আচ্ছা, কাস্টমার কত বলতেছে ভাই? 30 ব্যাংকে 30 বলতেছে না? আচ্ছা, এটা কি আপনার কেনা গরু না বাড়ি গরু ভাই? বাড়ির গরু। আপনার বাড়ি কোন জায়গা? দেওয়া যাবে কত হইলে ভাই গরুটা? কত রাশায় আছেন? আচ্ছা, 32-33 সালে বিক্রি করা যাবো। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের বাড়ি গরু নেই, তো আপনাদের এখানে আরও কিছু গরু দেখাচ্ছি, সার গরু। বাড়ি গরুটা বয়স কেমন? 14 মাস। আচ্ছা, কেন না বাড়ির বাড়ির গরু? আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গা ভাই? বাটগাঁও। এটা কোন থানা পড়ছে? কৃষকগঞ্জ থানায়। আচ্ছা, গরুটা দাম চাচ্ছেন কত ভাই? 45,000 টাকা চাচ্ছেন। আচ্ছা, কাস্টমার কত বলতেছে ভাই? 35 ব্যাংকে বলতেছে না? আচ্ছা, কত বলে দিচ্ছেন, কত হলে দেওয়া যাবে? আচ্ছা, কত মানে বেচা যাবে, কত দাম হলে? আমরা একটা টার্গেট আছে না, আশা কত হলে? আচ্ছা, 35,000 টাকা হলে ওনারা ভালো হয় আর কি, তো আশাই আছেন 35,000 টাকা। তো আপনাদের ভাই আমার এই গরুটা সাম্বাদিকে ছেড়ে দিয়েছেন বড় ভাই। আচ্ছা, ওই গরুটা এক সাইড রাখছেন কে ভাই? আপনার গরুটা সাথে দিন আমরা। আচ্ছা 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 আচ্ছা, গরু কটা আনছেন? পাঁচটা আনছেন, বিক্রি করছেন কেটে? দুইটা আছে না? আচ্ছা, এগুলি বয়স কেমন ভাই? এক বছর পার হয়েছে। আচ্ছা, গোটা দাম চাচ্ছেন কত ভাই? 46,000 টাকা চাচ্ছেন। আচ্ছা, কাস্টমার কত বলতেছে ভাই? 40,000 হয়ে গেছে দাম। আচ্ছা, তাহলে কি 40,000 কিছু উপরে লাগবো না? আচ্ছা, ওটা আপনাদের? আচ্ছা আচ্ছা, ওই গোটা যাচ্ছে ভাই? যাচ্ছে না। আচ্ছা, ওটার দাম চাচ্ছেন কত? 56,000 টাকা চাচ্ছেন। আচ্ছা, কাস্টমার কত বলতেছে ভাই? 50 ব্যাংকে 50। আচ্ছা, 50 হলে দেওয়া যাবে কি না উপরে লাগবো? আচ্ছা, 50,000 উপর লাগবো। আপনার বাড়ি কোন জায়গা ভাই? আচ্ছা, আমার নাম শরীফ ভান্ডারী। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন। 01775-78-44-81 শরীফ ভান্ডারী না? আচ্ছা, কোন কোন হাটে যান? সার গরু বিক্রি করেন না? আচ্ছা, কারো গরু লাগে গরু দিতে পারবেন তো না? আচ্ছা, জন্য নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো আপনাদের এখানে দেখাইলাম সার গরুর দাম দর, পালার উপযোগী সাদুল্লাহ হাটে, খুব বড় একটি মোটামুটি হাট। আর এই হাটে আসলে আপনারা সাথে মানে হাটে যেতে পারবেন, একদিনে দুই হাট করতে পারবেন। এখানে মূলত সার বাছুর এবং সার গরু বেশি আপনার এলাকার মানুষ এখানে গরু নিয়ে আসে। তো আমার চ্যানেল এগ্রো টিভি দিয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক ফলো করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।